Wow, lovely. Excellent, excellent. What a beautiful color. Oh my god. Wow, how soft. Beautiful, beautiful. Hey, hey, hey. আমার সব আর্টিস্ট মাইন্ডরা, তোমরা যখন চলে এসছো তাহলে ইন্ট্রোডাকশনটা আরেকবার দিয়েই দিই। আমি রন, আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের এই প্রিয় চ্যানেল ক্রিয়েটিভ ভেঞ্চারে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, কারণ এখানে হয় পেন্টিং উইথ ফান। যেরকম আমি প্রমিস করেছিলাম, আজকের ভিডিওটা মেসির পোর্ট্রেটের ওপরে করব। হ্যাঁ ঠিক, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকের ভিডিওটা মেসির পোর্ট্রেট নিয়ে তোমাদের করে দেখাবো। আজকে ড্রয়িংটা করার জন্য আমি যে মিডিয়ামটা ইউজ করব সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল, সফট অয়েল প্যাস্টেল। এই যে এটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি, আর্টিস্ট সফট অয়েল প্যাস্টেল, এর উপর লেখা আছে গ্যালারি কোম্পানির, মুন্দিও কোম্পানি লেখা আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, তোমরা যাতে বুঝতে পারো। ঠিক আছে, খুব 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 ভালো লেগেছে আমার এই অয়েল প্যাস্টেলটা ইউজ করে, খুব সুন্দর, প্রচণ্ড সফট, একটার সঙ্গে একটা ব্লেন্ডিং খুব ভালো হচ্ছে। আমি কোনোরকম প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে আগেই বলে দিচ্ছি, আমি নিজের পয়সায় এটা কিনেছি, কোনোরকম প্রমোশনাল ভিডিও নয়, কোনো টাকা পয়সা আমাকে দেয়নি, ঠিক আছে। তো আমি এর প্রশংসা করছি, এই জন্যে আমি ইউজ করে ভালো লেগেছে, তাই জন্যে আমি এর প্রশংসা করছি। ঠিক আছে, আমি এর আগে এত দামি অয়েল প্যাস্টেল ইউজ করিনি, এর থেকে অনেক দামি অয়েল প্যাস্টেল আছে, এটা মোটামুটি একটু দামি অয়েল প্যাস্টেল। তো আমি এটা ইউজ করলাম, আমি প্রথমবার, খুব ভালো অয়েল প্যাস্টেল, যারা ইউজ করতে চাও ইউজ করে দেখতে পারো। খুব ভালো ব্লেন্ডিং, খুব সফটনেস, খুব ভালো ভালোভাবে তুমি একটা কালারের ওপর একটা কালার, দুটো কালার, তিনটে কালার অবধি খুব সুন্দর মিক্স হয়ে যাচ্ছে। তো তোমরা ইউজ করে দেখতেই পারো, এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। রিজনেবল প্রাইসেও এই অয়েল প্যাস্টেলটা আমি পেয়েছি, খুব একটা দাম নয়, ঠিক আছে, অ্যামাজনে তোমরা দেখতেই পাবে, এত ভালো মানে আর্টিস্ট কোয়ালিটির অয়েল প্যাস্টেল খুব রিজনেবল প্রাইসে এটা বিক্রি করছে। তো এটা হচ্ছে যতদূর সম্ভব 48 শেডসের একটা অয়েল প্যাস্টেল। তো আমি তো, আমার তো এত ভালো লেগেছে, আমি ভাবছি এই অয়েল প্যাস্টেল দিয়েই নেক্সট কয়েকটা ভিডিও আমি পরপর করবো, যেটা সিরিজ হবে অয়েল প্যাস্টেলের ওপর, যেমন পোর্ট্রেট করলাম বা ল্যান্ডস্কেপ করবো বা অ্যাবস্ট্রাক্ট আর্ট কিছু করলাম বা তারপর হয়তো কোনো স্টিল লাইফ করলাম, তো পরপর এই অয়েল প্যাস্টেলের একটা সিরিজ ভাবছি করে নেবো 4-5টা। আমার এতটাই ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে যে আমি ভাবছি এটাকে এরপর থেকে আমি আউটডোরেও নিয়ে যাবো। আউটডোরে যখন আমি বেরাবো আমি আউটডোরে এটাকে নিয়ে যাবো, এটা দিয়ে আমি আউটডোর করার চেষ্টা করবো, অবশ্যই করবো, আর আশা করি সেটার ফল ভালোই হবে, রেজাল্ট ভালোই হবে। আর বেশি কথা বলবো না, চলো এবার সোজা পেন্টিংটা স্টার্ট করা যাক। তবে যাওয়ার আগে লেটস স্টার্ট দ্য পেন্টিং। Thank you.
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন সাবস্ক্রাইবাররা কি করছেন, সাবস্ক্রাইব করে নিন, এখানে মজার সাথে পেন্টিং হয়। আজকের জন্য এ পর্যন্তই, আবার চলে আসবো নেক্সট উইকে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আমার বাকি ভিডিওগুলো দেখতে থাকুন, আর যদি পেন্সিল কালার পেন্সিলের ওপর কোনো ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লিংক আমি দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করুন, ক্লিক করে সেটাও দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।